বসুন্ধরা এলপি গ্যাস, ভরসা রাখুন, স্বাচ্ছন্দ্যে থাকুন। করোনাকালে সীমিত আয়োজনে পবিত্র হজ, আরাফাতের ময়দানে হাজিদের ইবাদত বন্দেগি, কাল মিনায় পশু কোরবানির মধ্য দিয়ে শেষ হবে আনুষ্ঠানিকতা। ঈদে ঘরমুখী যাত্রীদের নেই স্বাস্থ্যবিধি মানার বালাই, লঞ্চ ঘাটে উপচে পড়া ভিড় থাকলেও চাপ নেই বাসে। ঈদের একদিন আগে অবশেষে জমে উঠছে হাট, বড় গরুর চাহিদা কম, বন্যার পানি নামতে শুরু করলেও কমেনি দুর্ভোগ, বের হয়ে আসছে ক্ষত চিহ্ন, নৌকায় সংসার তুলে ঘর ছাড়ছেন অসহায় মানুষ, জীবিকা নিয়ে অনিশ্চয়তা। দেখছিলেন শিরোনাম, জনপদ সময়ের সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। ধারা এলপি গ্যাস, ভরসা রাখুন, স্বাচ্ছন্দ্যে থাকুন। করোনা উপেক্ষা করে ঈদুল আজহায় গ্রামমুখী হাজার হাজার নগরবাসী, বিকেল থেকে রাজধানীর সদরঘাটে ছিল উপচে পড়া ভিড়, কিন্তু ভিড় নেই বাস টার্মিনালে, তবে সব জায়গায় উপেক্ষিত ছিল স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব। বৃহস্পতিবার বিকেলে সদরঘাটের এই দৃশ্য বলে দিচ্ছে স্বাভাবিক আর অস্বাভাবিক কোন সময় ঈদে বাড়ি ফেরা মানুষদের ঠেকিয়ে রাখা যাচ্ছে না। স্বাস্থ্যবিধি সামাজিক দূরত্ব তো দূরের কথা, করোনার ভয়াবহতার কোনো লেশ ছিল না এখানে, প্রাণপণে সবাই ছুটছে লঞ্চ ধরতে। একই পরিস্থিতি অন্য গণপরিবহনেও, বাসে এক সিট ফাঁকা রাখার কথা থাকলেও পাশাপাশি সিটে বসেই ঈদে বাড়ি ফিরছে ঘরমুখো মানুষ। কন্ট্রাক্টরকে জিজ্ঞাসা বলতেছে একজন করে যাত্রী নেবে না, দুইজন স্বামী স্ত্রী দুইজনে একসাথে যাচ্ছে, কিন্তু আপনাকে তো দেখছি ওনার সাথে বসছে, ওই সিটে আরামের জন্য এই সিটে বসছে, আমার সিট হচ্ছে সামনেরটা। সবগুলো সিট ফুল করে নিয়ে যাচ্ছেন কেন? না ফুল নিয়ে আই দাও, এই যে দেখলাম আমরা। বিআরটিএর চেয়ারম্যান পরিদর্শনে গেলেও কোনো ব্যবস্থা নিতে দেখা যায়নি। প্রত্যেকটা যানবাহনের ধারণের অর্ধেক যাত্রী নিয়ে পরিচালনা করছে। সংশ্লিষ্টরা বলছেন ঈদের এই যাত্রা দেশকে আবারও করোনার উচ্চ ঝুঁকির দিকে ঠেলে দিচ্ছে। ফেরদৌস লিপি, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে সদরঘাট লঞ্চ টার্মিনালে আছেন সহকর্মী নাজমুল সালেহী, নৌপথে ঈদ যাত্রার খবর জানতে সরাসরি চলে যাব তার কাছে। সালেহী রিচার্ড, বিকেল থেকে আসলে প্রতি মুহূর্তে সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে একের পর এক লঞ্চ কিন্তু ছেড়ে যাচ্ছে, কিন্তু সেই পরিমাণ লোক কিন্তু আসলে কমছে না, লঞ্চ ঠিকই যাচ্ছে, লোক কিন্তু আগের মতোই আছে। সন্ধ্যার পর থেকে বলতে পারি যে এখানে যা লোক ছিল তার থেকে দ্বিগুণ তিনগুণ পর্যন্ত সন্ধ্যার পরে কিন্তু ব্যাপকভাবে লোক ওখানে বেড়েছে। লঞ্চ যাই লোক কিন্তু একই রকম ভাবে থেকে যায়, এবং আপনি দেখছেন যে পরিমাণ এখানে আসলে মানুষ, প্রতিটি লঞ্চের ছাদে পর্যন্ত মানুষ, ছাদে আসলে তিন ধরনের ঠাঁই নেই। আমি সামনে এখন যে লঞ্চটি আসলে দেখতে পাচ্ছি সেটি নিচতলা থেকে এক দুই তিন তিনতলা একটি লঞ্চ, আপনি দেখতে পাচ্ছেন দুইতলা বা তিনতলা আমরা এখান থেকে দেখানো সম্ভব হচ্ছে। তার প্রতিটি ফ্লোরে মানুষ গাদাগাদি করে যে যার মতো পেরেছেন সে সেখানে আসলে বসে গেছেন, এবং প্রত্যেকটি ব্যক্তি ভিতরে, বিশেষ করে যারা ভিতরে গিয়ে বসে পড়েছেন, যারা হচ্ছে বিছানাপত্র বিছিয়ে যারা যে ডেকে যারা অবস্থান করছেন, কারো আসলে মাস্ক আছে এমন লোকের সংখ্যা আমরা খুবই কম খুঁজে পেয়েছি। এই লোকগুলোকে লঞ্চ কর্তৃপক্ষ যারা আছেন তাদেরকে উঠানোর সময় কোনো ধরনের হ্যান্ড স্যানিটাইজার বা কোনো ধরনের স্বাস্থ্যবিধি তাদেরকে তো লঞ্চের পক্ষ থেকে তো আমরা দেখেইনি, এবং যে মানুষগুলো আসলে যাত্রী হয়ে আসছেন তাদের যে ব্যক্তিগত সুরক্ষা, মাস্ক পরা, হ্যান্ড গ্লাভস পরা বা আদার্স যে ধরনের ব্যক্তিগত সুরক্ষা যে ধরনের নেওয়ার কথা সেই লোকগুলোকে আমরা সেভাবে আসলে দেখিনি, এবং সেটি আসলে এখানে সম্ভব নয়। পল্টনে আপনি দেখছেন যেই পরিমাণ মানুষের ভিড়, এই জায়গাটিকে আপনাকে যদি আমি একটু দেখাতে চাই যে এইখানে মানুষ শুধুমাত্র মাথাগুলো একটু একটু নড়ছে,
এরকম বোঝা যাচ্ছে। মানুষের স্রোত কিন্তু একই রকম, এই মানুষ কিন্তু এগিয়ে যাচ্ছেন সামনের দিকে, লাইনের পর লাইন মানুষ এগিয়ে যাচ্ছে, কিন্তু ওই একটি জায়গাতে যদি আপনার চোখ আবদ্ধ থাকে আপনি মনে হবে মানুষ এখান থেকে আসলে ছড়ছে না, মানুষ এখানেই আছে। সামাজিক দূরত্ব বলেন অথবা স্বাস্থ্যবিধি বলেন, লঞ্চে কোনো ধরনেরই আসলে কোনো কিছু মানা সম্ভব হচ্ছে না এবং আসলে যাত্রীরা আসলে কোনো ধরনের কোনো কিছু আসলে মানছেন না। সুতরাং এই মানুষগুলো যেমন ঝুঁকিপূর্ণভাবে লঞ্চ যাত্রা করছেন, শুধু তারা নিজেরা ঝুঁকিতে পড়ছেন এমনটি নয়, যাদের কাছে প্রাণের আকুতি নিয়ে ছুটে যাওয়া যে মানুষগুলোর সাথে আসলে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেবেন, এরা এখান থেকে ফিরে গিয়ে সেই মানুষগুলোকে আসলে কতটা নিরাপদ তারা রাখতে পারবেন এমন প্রশ্নের উত্তরও কিন্তু তারা দিতে পারছেন না। তারা বলছেন শুধুমাত্র যেতে হবে তাই তারা শুধুমাত্র যাচ্ছেন। তো বলা যেতে পারে যে স্বাস্থ্য ঝুঁকি, করোনা সংক্রমণের যেই ঝুঁক সংখ্যা সেটি কিন্তু এখানে থেকে যাচ্ছে। তো এই ছিল আমার কাছে সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে সর্বশেষ রিচার্ড। নৌপথে ঈদ যাত্রার সবশেষ খবরাখবর, শেষ মুহূর্তে বেচা বিক্রিতে জমে উঠেছে রাজধানীর পশুর হাট। গত বছরের চেয়ে কম দামে পশু কিনতে পেরে সন্তুষ্ট ক্রেতারা, তবে প্রত্যাশার চেয়ে কম দাম পাওয়ায় হতাশ বিক্রেতারা। ব্যাপারীরা বলছেন লোকসান ঠেকাতে কম লাভে তারা বিক্রি করতে বাধ্য হচ্ছেন। গেল কয়েকদিন ক্রেতা শূন্য থাকলেও বৃহস্পতিবার সকাল থেকেই ক্রেতাদের ভিড়ে জমে উঠেছে রাজধানীর পশুর হাটগুলো। 80,000 থেকে 1,00,000 টাকা দরের মাঝারি মানের গরু কিনতে আগ্রহ ক্রেতাদের। গত বছর কিনছিল 1,50,000 টাকা, এই বছর কিনছে সেই গরু দই 97,000 টাকায়। গতবারে আমার মনে হচ্ছে 80-90,000 টাকা দাম ছিল, তো আমি এই বছর 70,000 টাকা ক্রয় করেছি গরুটা। পশুর বিক্রয় মোটামুটি অনেক বাড়ছে, গত পশু থেকে কালকে ডাবল আজকে আবার ডাবল। তবে মাথায় হাত বিক্রেতাদের, লোকসান এড়াতে প্রত্যাশার চেয়ে কম দামেই পশু বিক্রি করতে হচ্ছে বলে জানান তারা। উত্তরের বন্যা এবং করোনা অভিশাপ হয়ে দাঁড়িয়েছে বলেও জানান তারা। এই খাসি আমার দেশের বাড়ি 12,000 টাকা কিনা, এখন দাম করে 9,000 টাকা। লোকসানের পরিমাণ কম হয় যাতে বাড়িতে করতে পারি, খুব দ্রুত তাড়াতাড়ি বিক্রি করে দিচ্ছি। রাজধানীর পূর্বাচলে গরুর হাট পরিদর্শন করে উত্তরের মেয়র বলেন, করোনার কারণে এবছর রাজধানীতে পশুর বর্জ্য সময় মতো পরিষ্কার করা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। আমরা সর্বাত্মক চেষ্টা করব 24 ঘন্টার মধ্যে বর্জ্যকে পরিষ্কার করার জন্য সকল ছুটি বাতিল ঘোষণা করা হয়েছে সাকাইচি কর্পোরেশনের। এদিকে রাজধানীর হাটগুলোতে স্বাস্থ্যবিধি মানার কথা বলা হলেও বাস্তবে তা অনুপস্থিত। মামুন আবদুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। নদীর পানি কিছুটা কমলেও দুর্ভোগ কমেনি বানভাসীদের। রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় বেড়েছে ভোগান্তি, দেখা দিয়েছে বিশুদ্ধ পানির সংকট। দুর্গতদের অভিযোগ ত্রাণ পায়নি তারা। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে রিপোর্ট। তীব্র স্রোতে পদ্মার পানি উপচে শরীয়তপুরের লোকালয়ে ঢুকছে, বাড়ছে পানিবন্দীদের দুর্দশা। ঘরে কোমর পানি, তাই দোকান ঘরেই ঠাঁই নিয়েছে পরিবারটি। শুধু তাই নয়, দুর্গত এলাকার সব স্থানে একই চিত্র। এ অবস্থায় পদ্মা ও কীর্তিনাশা নদীর স্রোতের তোড়ে ভাঙন ঠেকাতে জিওব্যাগ ফেলে চেষ্টা চালাচ্ছে পানি উন্নয়ন বোর্ড। সিরাজগঞ্জ সদরের বৈতারা গ্রাম নলকূপ পানিতে ডুবে থাকায় দূর দূরান্ত থেকে বাঁধের পাশ থেকে বিশুদ্ধ খাবার পানি সংগ্রহ করতে হচ্ছে। টাঙ্গাইলে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা, বাড়ছে পানিবন্দি মানুষের সংখ্যা। না খেয়ে শিশুদের নিয়ে ঘরবন্দি অনেক পরিবার। মুন্সীগঞ্জে পানির তীব্র স্রোতে ভাঙছে সড়কের পর সড়ক, বাড়ছে স্থানীয়দের চলাচলে দুর্ভোগ। জামালপুরে নামতে শুরু করেছে পানি, কিন্তু তাতে দুর্ভোগ কমেনি বানভাসীদের, এখনও চলাচল করতে হচ্ছে ভেলায় চড়ে। এছাড়া সাভারের বন্যা পরিস্থিতি অপরিবর্তিত থাকলেও গাইবান্ধা সহ অন্যান্য বন্যা কবলিত জেলায় পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। আবু নোমান, সময় সংবাদ। শরীয়তপুরে বানের পানি কিছুটা কমতে শুরু করলেও দেখা দিয়েছে কর্মসংস্থানের অভাব। এলাকার প্রতিটি ঘরেই অলস সময় পার করছেন বেকার মানুষ। করোনা প্রাদুর্ভাবের মাঝেই বানের আঘাত মরার ওপরে খাড়ার ঘা হয়ে আঘাত হেনেছে পদ্মা তীরবর্তী নিম্নবিত্ত মানুষগুলোর ঘরে। রাশেদ বাপির রিপোর্ট। ক্যামেরায় ছিলেন সালাউদ্দিন আহমেদ। প্রায় এক মাস ধরে ঘর ছাড়া থামে না। বানের পানিতে মাথা গোজার ঠাইটুকু তলিয়ে গেলে আশ্রয় নেন প্রতিবেশীর বাড়িতে। মাঝে মাঝে তালা খুলে দেখতে আসেন ঘরের হাল। ঘরে পানি ওরছে, কোনো ঠিক করতেই না। আমার কোনো ভাই বোন বা বউ নাই, আমরা নিজে কাজ করেই খাই।
ঠিক আছে, গরো থাকতে পারে না, গরো সবকিছু নষ্ট হয়ে গেছে, মাল সামানো যা ছিল সব পানিতে ভেসে গেছে। শরীয়তপুরের নড়িয়া উপজেলার অধিকাংশ বাড়ির হাল এমনই, বানের জল কিছুটা কমলেও সংকট যেন বেড়েই চলেছে। পরিবারের ৬ সদস্যের দুপুরের খাবার তৈরিতে ব্যস্ত রুকসানা, তবে হাড়িতে দেখা গেল নুন আর জলের সেদ্ধ একটিমাত্র তরকারি। বানের জল এভাবেই অসহায় করে তুলেছে স্বাবলম্বী মানুষগুলোকে। অবস্থা তো খারাপই, আজকে ১০-১৫ দিন হবে বাসায় পানি উঠছে, রান্না বান্না কষ্ট, বাচ্চা কাচ্চা নিয়ে কষ্ট, ঘরে থাকা যায় না, ঘরে পিড়া পুড়া সব পুড়ে গেছে, সাপ কূপের ভয় আছে না, পানি কাজে রাত্রে শুয়ে থাকলে আমি ঢাকা একটা কারখানায় কাম করি, করোনা হয়েছে মতন মহাজনরা কারখানার তনে বাইর করে দিছে। টানা জলমগ্ন অবস্থার ক্ষতিকর প্রভাব পড়েছে যোগাযোগ ব্যবস্থায়ও, পানির তোড়ে তলিয়ে গেছে শরীয়তপুর ঢাকা মহাসড়ক। বন্যায় আমাদের রাস্তাঘাট সম্পূর্ণ পানিতে তলিয়ে গেছে, এখন ভাঙিয়া চুরা রাস্তা সব ভাঙিয়া গেছে, গাড়ি ঘোড়া চালাতে পারি না, আমরা যাওয়া বন্ধ, মাল সামান নিতে পারি না, আমরা কিছু খাদ্য খাওয়া বন্ধ হয়ে গেছে। জনপ্রতিনিধি মেম্বার মুম্বার কেউ দেখি না, বোর্ডের খেলা সবাই আসে কিন্তু ইসের ইয়ের বেলা হয় না, এই গরিব দুঃখী মানুষ এরা এই কোনো সাহায্য সহযোগিতা পায় না। বন্যা পরিস্থিতি মোকাবিলার পাশাপাশি কর্মসংস্থান তৈরিতে সরকার মনোযোগ দিবে এমনটাই আশা বানভাসী মানুষগুলোর। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, নড়িয়া, শরীয়তপুর। জনপদের সময় আরও থাকছে। কক্সবাজারের সৈকতে আবারও ভেসে আসছে টনে টনে বর্জ্য, সৌন্দর্যহানির পাশাপাশি হচ্ছে পরিবেশ বিপর্যয়, হুমকিতে পর্যটন। এবার দেশের করোনা পরিস্থিতির খবর। দেশে করোনায় আরও ৪৮ জনের মৃত্যু হয়েছে, এ নিয়ে মৃতের সংখ্যা ৩,৮৩ জনে দাঁড়িয়েছে। ২৪ ঘন্টায় শনাক্ত হয়েছেন ২,৬৯৫ জন। করোনার সবশেষ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিন বিশ্লেষণ করেছেন সহকর্মী ফয়সাল মোর্শেদ। গত ২৪ ঘন্টায় বাংলাদেশে নমুনা পরীক্ষা হয়েছে ১২,৯৩৭ জনের এবং আক্রান্ত হয়েছেন ২,৬৯৫ জন। মৃত্যুবরণ করছেন ৪৮ জন এবং এখনও পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশে মৃত্যুবরণ করেছেন ৩,০৮৩ জন মানুষ। অন্যদিকে সুস্থ হয়েছেন ২,৬৬৮ জন এবং এখনও পর্যন্ত সুস্থতার সংখ্যা ১৩২,৯০৭ জন। আমরা দেখতে পাচ্ছি গতকালকের তুলনায় আজকে যদিও শনাক্তের হার কমেছে, নমুনা পরীক্ষার হার কমেছে, কিন্তু মৃত্যুর সংখ্যা বেড়েছে, যেখানে গতকালকে আমরা দেখেছি মৃত্যুবরণ করেছিলেন ৩৫ জন। গত সাত দিনে বাংলাদেশের সংক্রমণের হার আমরা দেখছি একবার ঊর্ধ্বগতি, একবার নিম্নগতি দেখছি। সবশেষ আজকে ৩০ জুলাই বাংলাদেশে আক্রান্ত হয়েছেন ২,৬৯৫ জন, যেখানে আক্রান্তের হার ২০.৮৩%। আমরা দেখেছি ২৬ জুলাই গত সাত দিনের মধ্যে সবচেয়ে কম আক্রান্ত হয়েছিলেন ২,২৭৫ জন। পুরুষ মৃত্যুবরণ করেছেন ৩৬ জন, যেখানে নারী মৃত্যুবরণ করেছেন ১২ জন। সবচেয়ে বেশি মৃত্যুবরণ করেছেন ৫১-৬০ বছর বয়সী মানুষ, ১৪ জন মারা গেছেন। অন্যদিকে ৬১-৭০ বছর বয়সী মানুষ মারা গেছেন ১২ জন। সবাইকে সাধারণ যেই স্বাস্থ্য সতর্কতার কথা বলা হচ্ছে সেই সতর্কতা বজায় রাখার কথা বলা হচ্ছে। তো আজকে এই ছিল ২৪ ঘন্টা করোনা বিশ্লেষণে। বন্যা ও ঈদুল আজহায় ঘরমুখী মানুষের ঢলের কারণে করোনা আক্রান্তের সংখ্যা আবারও বাড়তে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী। সকালে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে আয়োজিত একটি অনুষ্ঠানে তিনি একথা বলেন। সামনে ঈদ আছে, লোক বাজারে যাবে, এখানে হাট বসছে, এ কারণে হয়তো সংক্রমণের সম্ভাবনাটা বাড়ে। এখন বন্যা হচ্ছে, অনেক লোক বিভিন্ন জায়গায় এক জায়গায় তারা আশ্রয় নিয়েছে, সে কারণেই আমি মনে করি কিছুটা সংক্রমণ হয়তো বৃদ্ধি পেতে পারে এই ঈদের সময়। আমাদের মন্ত্রণালয় পরামর্শ দিয়ে যাচ্ছে, সচেতনতা বৃদ্ধি করার বিষয়ে কাজ করে যাচ্ছে। ময়মনসিংহে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ টিসিবির পণ্য উদ্ধার করেছে র্যাব। আটক করা হয়েছে এক ডিলারকে। র্যাব ১৪ জানায় অবৈধভাবে পণ্য মজুদের খবর পেয়ে বিকেলে ফুলবাড়িয়া বাজারে অভিযান চালানো হয়। এ সময় মেশার্স আজিজ অয়েল মিলসের গোডাউন থেকে টিসিবির ৯৬ বস্তা চিনি, ৪২ বস্তা ডাল ও ২১,১৬২ লিটার সয়াবিন তেল উদ্ধার করা হয়। আটক করা হয় টিসিবির ডিলার ও গোডাউন মালিক সাইদুল ইসলামকে। গোডাউনে মজুদ করলেও তালিকায় বেশিরভাগ পণ্য বিক্রি দেখানো হয় বলে জানায় র্যাব। কক্সবাজার সৈকতে এবার ভেসে আসছে খড়কুটো, গাছের গুঁড়ি, কলা গাছ, মদের বোতল ও প্লাস্টিকের বর্জ্য। ভেসে আসা টনে টনে বর্জ্যে হুমকির মুখে
পর্যটন সৈকত। এতে সৌন্দর্যহানির পাশাপাশি স্থানীয় দর্শনার্থীদের চলাচলের অনুপযোগী হয়ে উঠেছে সৈকত। দ্রুত বর্জ্য সরিয়ে নেওয়ার অনুরোধ স্থানীয়দের। আরও জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্ট, এই পয়েন্ট থেকে সৈকতের বালিয়াড়িতে যতদূর চোখ যায় শুধু ময়লা আবর্জনার স্তূপ। জোয়ারের পানিতে ভেসে আসছে বর্জ্য, এতে সৈকতের দর্শনার্থীদের চলাচল অনুপযোগী হয়ে পড়ছে, হারাচ্ছে সৌন্দর্য। সৌন্দর্য এবং মানুষের চলাচলে অনেকটা বাধা সৃষ্টি হয়েছে। সারাদিনে পরিষ্কার করি তো হইলে জোয়ারের সময় আর আবার পুরাই যাচ্ছে। লাবণী পয়েন্ট থেকে হিমছড়ি পর্যন্ত প্রায় 15 কিলোমিটার সৈকত জুড়ে এসব বর্জ্য ভেসে আসছে বলে জানান বীজ পরিষ্কার কমিটি। পরিষ্কার করেছিলাম, আবার দেখতেছি সকালবেলা এসে আবার ওই ময়লা আবর্জনা অন্যদিক থেকে এসে আবার জমাট হয়ে গেছে। সরজমিনে দেখতে বৃহস্পতিবার সকালে সৈকতে আসেন কক্সবাজারের জেলা প্রশাসক। ঈদের পরে সীমিত আকারে আমাদের পর্যটন কেন্দ্রগুলো খুলে দেব, আমরা এটা পরিষ্কার রাখার জন্য চেষ্টা করছি। চলতি মাসের 12 জুলাই সৈকতে ভেসে আসে নানা প্রকার 50 মেট্রিক টন বর্জ্য, যার আঘাতে মারা যায় 40টির বেশি কচ্ছপ। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। জানিয়ে দিচ্ছি জনপদের সময়ের শিরোনামগুলো। করোনাকালে সীমিত আয়োজনে পবিত্র হজ আরাফাতের ময়দানে হাজিদের ইবাদত বন্দেগি, কাল মিনায় পশু কোরবানির মধ্য দিয়ে শেষ হবে আনুষ্ঠানিকতা। ঈদে ঘরমুখী যাত্রীদের নেই স্বাস্থ্যবিধি মানার বালাই, লঞ্চ ঘাটে উপচে পড়া ভিড় থাকলেও চাপ নেই বাসে। ঈদের একদিন আগে অবশেষে জমে উঠছে হাট, বড় গরুর চাহিদা কম। বন্যার পানি নামতে শুরু করলেও কমেনি দুর্ভোগ, বের হয়ে আসছে ক্ষত চিহ্ন। নৌকায় সংসার তুলে ঘর ছাড়ছেন অসহায় মানুষ, জীবিকা নিয়ে অনিশ্চয়তা। এই ছিল এখনকার মতো। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ, আর সঙ্গে থাকুন সময়।